আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। নরগেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন, তোমাকে আগে জানতে হবে নরগেটটা কি এবং এক্স নরগেটটা কি। আচ্ছা, এক্স নরগেটটা হচ্ছে অনেকটাই এমন, রাইট? মাথায় একটা নট থাকে এবং এ এক্স অর বি এর মাথায় নট, অর্থাৎ এক্স নর বি। অন্যদিকে যদি তুমি নরগেটটা খেয়াল করো, তাহলে নরগেটটা হয় যোগের বিপরীত, অর্থাৎ অরের বিপরীত এবং মাথায় একটা নট, তার মানে এ প্লাস বি মাথায় নট, রাইট? ইনপুট থাকবে এ বি, এখানেও ইনপুট থাকবে এ বি, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে এই এ এক্স নর বি কে বাস্তবায়ন করতে হবে এই নরগেট দ্বারা, তার মানে এই গেটটা অঙ্কন করতে হবে, কিন্তু চিত্র থাকবে এই গেট, অর্থাৎ নরগেটে চিত্র থাকবে। কথা হচ্ছে, আমরা তো এটাকে সরাসরি বাস্তবায়ন করতে পারবো না, এজন্য আমাদেরকে এই এ এক্স নর বি এটাকে একটু ভাঙাতে হবে। সূত্র অনুসারে এ এক্স নর বি কে যদি আমরা ভাঙাতে চাই, তাহলে কিন্তু হয় এ নট বি নট প্লাস এ বি। ওকে, এখন এখানে কথা হচ্ছে আমরা নরগেট অঙ্কন করতে চাচ্ছি। যদি নরগেট অঙ্কন করতে চাই, তাহলে আমাদেরকে এই সমীকরণটা সব যোগের হতে হবে, তা না হলে তো আমরা অঙ্কন করতে পারবো না। কিন্তু দেখো তো, এখানে গুণ আছে, এখানেও গুণ আছে, শুধু এক জায়গায় যোগ আছে, তো আমরা এই গুণটাকে কি করব, যোগ করে নিব। আচ্ছা বলতো, গুণকে যোগ এবং যোগকে গুণ করতে পারে কে? নট, আই মিন যদি কোনো লেটারের উপর নট থাকে, তাহলে ওই নট ভাঙলে যেখানে গুণ থাকবে সেখানে যোগ হবে, আর যোগ থাকলে গুণ হবে। এখানে কোনো নট আমরা দেখতে পাচ্ছি না, যে নটটা আমরা ভাঙবো, তাহলে আমরা কি করতে পারি, দুটো নট একসাথে নিতে পারি। কিভাবে নিব, এ নট বি, এখানে দুটো নট নিব, এবং প্লাস এ বি, এখানে দুটো নট নিব। তাহলে এটা যদি আমি সলভ করি, তাহলে হবে এই পারটা ভাঙবো প্রথমে, তাহলে হবে এ ডাবল নট প্লাস বি এর ডাবল নট, আর সবার উপরে একটা নট থাকবে এই প্লাস প্লাস। এখানে যদি ঠিক একই রকমভাবে একটা নট ভাঙি, তাহলে হবে এ নট প্লাস বি নট, এবং মাথার উপর একটা নট কিন্তু থাকবে। কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যা এই দুটো নট বাদ যায়, আবার এখানে দুটো নট বাদ যায়, তাহলে বাদ দিয়ে লিখে ফেলি এ প্লাস বি, আর সবার উপর একটা নট থাকবে প্লাস এ নট প্লাস বি নট, এবং সবার উপর একটা নট থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমরা যদি নরগেট অঙ্কন করতে চাই, তাহলে আমাদের তো যোগও থাকতে হবে মাথায়, নটও থাকতে হবে। কিন্তু এখানে যোগ আছে, মাথায় নট আছে, রাইট? এটা কোনো প্রবলেম না, এখানে যোগ আছে, মাথায় নট আছে, এখানেও কোনো প্রবলেম না, কিন্তু এখানে যোগ আছে, মাথায় কি নট আছে? নাই। তাহলে আমরা তো নরগেট অঙ্কন করতে পারবো না, যোগ থাকতে হবে, মাথায় নট থাকতে হবে। তাহলে আমরা ঠিক আগের মতো এখানেও দুটো নট নিয়ে নিব। এবার আমরা এই অংশটুকু অঙ্কন করব। যদি আমরা এই অংশটুকু অঙ্কন করি, তাহলে দেখো এ এবং বি হচ্ছে ইনপুট। প্রথম আমরা এ প্লাস বি তার নট, অর্থাৎ প্রথম অংশটা অঙ্কন করব, তারপর এই অংশটা অঙ্কন করব এ নট, আমি এই এ নট অঙ্কন করলাম, তারপর বি নট অঙ্কন করব। যেহেতু সব ন্যান, যেহেতু সব নরগেটের চিত্র দিয়ে অঙ্কন করতে বলেছে, সো আমরা সবগুলো চিত্র নরগেটের অঙ্কন করব। তারপর এ নট প্লাস বি নট, আবার দুটো একসাথে যোগ হয়, যোগ করে দিলাম। তারপর এই অংশটা আর এই অংশটা, আই মিন এই অংশটা আর এই অংশটা, দুটো একসাথে মাঝখানে যোগ হয়ে যায়, সো দুটো মাথা একসাথে করব এবং দুটো যোগ করে দিব। তারপর দেখো, মাথার উপর দুটো নট আছে, তাই না? তাহলে আমরা প্রথমে একটা নট অঙ্কন করলে একটা হবে, পরবর্তীতে যদি আবার আরেকটা একই রকমভাবে নরগেটের চিত্র অঙ্কন করি, এবং তাহলে আমাদেরকে যেটা হবে, এই দুটো নট একসাথে চলে আসবে, প্রথমে এখানে একটা নট, এখানে একটা নট। এখন যদি তুমি মানটা লেখো, তাহলে কি লিখবা, এ নট, এখান থেকে আসতেছে বি নট, এখান থেকে এ নট প্লাস বি নট, এবং মাথার উপর নট,
এখান থেকে এ প্লাস বি তার মাথার উপর নট। তারপর এখান থেকে যখন এই অংশ আর এই অংশ যোগ হচ্ছে তখন আসতেছে এ প্লাস বি তার উপর নট প্লাস এ নট প্লাস বি নট তার উপর নট এবং প্রোটোর উপর নট। যখন এটা আবার এপাশে প্রবেশ করবে এই নটের মাধ্যমে অর্থাৎ এই নরগেটের মাধ্যমে তখন কিন্তু আবার ডাবল নট হয়ে যাবে। সো এটাই হবে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ। অবশ্যই আমার সাথে থাকতে হবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ।